হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বিসিএসআর প্রাঙ্গণে স্থাপিত হতে যাচ্ছে মুজিব শতবর্ষের বৃক্ষ কর্নার। আজকের মুজিব শতবর্ষের বৃক্ষ কর্নারটি উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস উসমান, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিসিএসআর এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বিসিএসআর এর সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, সচিব ও বিভিন্ন স্তরের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। প্রিয় সঙ্গী, এবারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস উসমান স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ফাতেমাতুজ্জোহরা পপি, বিসিএসআর ল্যাবরেটরিজ, ঢাকা। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রবিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যত সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। বিদেশ পেতাম না, সে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কি আমাদের কি একটা অবদান রাখা যায় বা আমরা কি করতে পারি, তখন তিনি আমাদেরকে নিয়ে সভা করলেন এবং তিনি অনেকগুলি নতুন নতুন আইডিয়ার কথা বললেন। তো প্রথম এখানে একটা বৃক্ষ কর্নার কিভাবে করা যায়, আরো অনেক কিছু করা হয়েছে সেটা আপনারা বাড়িতে স্টেপ জানেন। তো এই বৃক্ষ কর্নার বিষয়ে তখন উনি একটা কমিটি গঠন করলেন এবং এই কমিটির দায়িত্ব উনি আমাকে দিলেন এবং অত্যন্ত একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির মধ্যে উনি সকলের এখানে এই কর্নার করার জন্য যারা বিশেষজ্ঞ হতে পারেন বা যাদের জ্ঞান কাজে লাগবে সেই ধরনের বঙ্গবন্ধু হতে পারতেন কিনা সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমি বঙ্গমাতার কথা বলছি, আমার মনে হয় আমরা আর একটা সংগঠনে এই বঙ্গমাতার মুরাল দিয়ে একটা ইয়ে করতে পারি, সেটা চট্টগ্রামে হতে পারে এবং আমাদেরই পথ দেখাতে হবে। আমি যা বলছি যদিও এটা সরকারের একটা অনুমোদনের ব্যাপার আছে, আমি মনে করি যে সেটুকু হচ্ছে আমরা করে নিতে পারব। ওই মানুষটাকে আমাদের স্মরণ করা দরকার, মানে উনি না হলে এই বঙ্গবন্ধু যেখানে গেছেন সেখানে যেতে পারতেন কিনা আমার সন্দেহ, এবং খুব কারেক্টলি সন্দেহটা আমি করতে পারি এই কারণে, কারণ এরকম সেলফলেস মানে জীবন সঙ্গিনী তৎকালীন সময়ে যখন মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি আত্মকেন্দ্রিক ছিল, যে সময়টা আমরা পার করেছি অর্থাৎ ওনারা যে সময়টা পার করেছে, সে সময় এরকম একটা সাথী পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা জানালেন যে শেখ হাসিনাকে আমি যেমন বলেছিলাম যে স্যার ওই যে দাড়ি পাল্লা দিয়ে কি আর মানে আমাদের এই ল্যাবগুলো চালানো সম্ভব, তুমি আস্তে আস্তে আমাদের দায়ী করে নাকি, আমরা হ্যাঁ দায়ী কাছাকাছি করে, অর্থাৎ আমরা সব পুরনো যন্ত্রপাতিগুলো করেছিলাম আমরা সবগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে মোস্ট মডার্ন যে ধরনের ল্যাবগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু রেপ্লিকা হিসেবে না রাখলি। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম খালি দেখার জন্য ওদের, আমরা তোমাদের পয়সা দরকার নেই ভাই, আমাদেরকে মোস্ট মডার্ন কতগুলো যন্ত্রপাতির আমাদের একটা লিস্ট তৈরি করবে। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি বিসিএসআর এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ মহোদয়কে।
আমি দৃঢ়চিত্ত বলতে চাই আজ এদের সৃষ্টি হয়েছে, এদের স্বাধীন হয়েছে বলে আজ আমি চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। আজ আপনারা সামনে তারা বসে আছেন, তারা কথা বলার সুযোগ পাচ্ছেন, বড় বড় পোস্ট হোল্ড করছেন। আমরা অতীতে আমাদের মনে যা কিছু ছিল সব মুছে গিয়ে শুধুমাত্র বঙ্গবন্ধুর তার কাজ তার কথা আমাদেরকে মনে রাখতে হবে এবং দেশটাকে আগিয়ে নিতে হবে।